রাউজানের ঠিক দাইরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমশান নোরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 13 অক্টোবর বাদ এশা ঠিকদার হাজি ছানমিয়া সারাং জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করে অত্র মসজিদের খতিব আল্লামা সৈয়দ পিয়ার মোহাম্মদ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মাস্টার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বায়েজিদ নয়াহাট শাহ বক্তিয়ার খাঁ জামে মসজিদের খতিব আল্লামা মুফতি আবুল কাসেম তাহরি। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম চাঁদগাঁও হাজি মিন্নত আলী মসজিদ জামে মসজিদের খতিব আল্লামা সেকান্দর হুসাইন আল কাদেরী। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি মুক্তার আহমদ রেজবি। হাফেজ মোহাম্মদ ফুরকান ও হাফেজ হাসানের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাজি আবু তাহের, হাজি মোহাম্মদ ইউসুফ, আব্দুল কালেক, আলী আহমদ সৌদাগর, কামাল উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ হাশেম, সুলাইমান, জসিম উদ্দিন, সেলিম উদ্দিন, নাজিম উদ্দিন, কালু মোহাম্মদ নাজাম, ইসমাইল, জাহেদ, সোহেল ইব্রাহিম, পারভেজ, ইম্মাত ফারুক, আজম ফারুক আরফাত, রিফন প্রমুখ। পরে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সদস্য হওয়ায় জাকির হোসেন মাস্টার ও একজন ডাক্তার, একজন অ্যাডভোকেট, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সহ চারজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় মাহফিলে পরিচালনা পরিষদের পক্ষ থেকে। শেষে মিলাদ কিয়াম ও দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।